بسم الله الرحمن الرحيم السلام عليكم দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইকরা বাংলার পয়েন্ট অফ ভিউ অনুষ্ঠানে সপ্তাহ ঘুরে আমরা আবারো এসেছি আপনাদের সামনে ইউরোপের এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ঘটে যাওয়া বিভিন্ন খবর বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করার জন্য আর আজকে আলোচনায় অংশ নিতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আইনজীবী এবং প্রখ্যাত উপস্থাপক নাশিদ রহমান নাশিদ ভাই আপনাকে ইকরা বাংলা স্টুডিওতে স্বাগত ওয়ালাইকুম ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য দর্শক আমরা অনুষ্ঠানের যথানিয়মেই আলোচনা যাওয়ার আগে প্রধান প্রধান খবরগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাই প্রথমে আমার কাছে আছে হলো সাপ্তাহিক জনমত সাপ্তাহিক জনমতের নাশিদ ভাই সাপ্তাহিক জনমতের যে প্রধান শিরোনাম এই সপ্তাহে সেটা হচ্ছে আবারও আইনি লড়াইয়ে লুৎফর রহমান নির্বাচনে নিষেধাজ্ঞা প্রত্যাহারে জুডিশিয়াল রিভিউয়ের আবেদন নয়া হাউজিং নীতিমালা আরও বেশি অ্যাফোর্ডেবল হাউস নির্মাণের ঘোষণা সহজ শর্তে বাড়ি কেনার সুযোগ দীর্ঘমেয়াদী টেনেন্সি পাবেন ভাড়াটিয়াগণ ডিএফআইডির কৌশল ঘোষণা বাংলাদেশে চাকরি ও বাণিজ্য বাড়াবে যুক্তরাজ্য বিপুল সংখ্যক বাংলাদেশির প্রত্যাশা ধূলিসাৎ যুক্তরাষ্ট্রে ঘনিষ্ঠ আত্মীয় নেওয়ার রীতি বিলুপ্ত হচ্ছে চোখের জলে যেন সেনবাবুকে বিদায় এরপরে আছে সাপ্তাহিক দেশ সাপ্তাহিক দেশ পত্রিকার গত সপ্তাহের প্রধান শিরোনাম হাইকোর্টে জুডিশিয়াল রিভিউ দাখিল আইনি লড়াইয়ে লুৎফর ওসমানি বিমানবন্দরের রানওয়ে শক্তিশালী করতে ৪৫২ কোটি টাকা বরাদ্দ ব্রিটেন জুড়ে পালিত হলো ভিজিট মাই মস্ক কর্মসূচি মসজিদ ঘুরে দেখতে নন মুসলিমদের ঢল তিন নম্বরে আছে সাপ্তাহিক বাংলা পোস্ট সাপ্তাহিক বাংলা পোস্টের গত সপ্তাহের প্রধান শিরোনাম ছাত্রছাত্রীদের খারাপ আচরণ ভিডিও করবেন শিক্ষকরা ব্রেক্সিট বিল এখন হাউস অফ লর্ডসে ইতিহাস গোল্ডেন রানী এরপরে আছে সাপ্তাহিক সুরমা নাশিদ ভাই সাপ্তাহিক সুরমার গত সপ্তাহের প্রধান শিরোনাম হচ্ছে ভিজিট মাই মস্ক কর্মসূচি অনুষ্ঠিত সবার জন্য দ্বার খুলে দেয় ব্রিটেনের মসজিদগুলো দশটি দেশে পরিচালিত জরিপের রিপোর্ট মুসলিম ইমিগ্রেন্টদের বিরুদ্ধে অধিকাংশ ইউরোপিয়ান টাওয়ার হ্যামলেটসে গান ক্রাইম বৃদ্ধি অবৈধ অস্ত্র সমর্পণের আহ্বান রুশ মার্কিন আবার যুদ্ধাংদেহি বিমানবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ পুতিনের আমি দেশের সবচেয়ে অধিকার বঞ্চিত নাগরিক মাহমুদুর রহমান এরপর আছে সাপ্তাহিক পত্রিকা দর্শক সাপ্তাহিক পত্রিকার গত সপ্তাহের প্রধান শিরোনাম বিদেশিদের জন্য এটা এনএইচএসের নতুন নিয়ম আগে বিল পরে চিকিৎসা ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা স্থগিত করেছে আদালত চলে গেলেন সুরঞ্জিৎ সেনগুপ্ত ব্রেক্সিট বিলে এমপিদের সমর্থন বিরোধ প্রক্রিয়া বিপক্ষে ভোট দিয়েছেন রুশনারা রূপা টিউলিপ ব্রিটেনে ভিজিট মাই মস্ক কর্মসূচি পালিত ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির ঘটনা রাগিব আলী ও তার ছেলের ১৪ বছরের কারাদণ্ড নতুন দল গড়ছেন সাবেক মেয়র লুৎফর রহমান আসলে এই ছিল লন্ডন থেকে প্রকাশিত আমাদের কাছে থাকা খবরের কাগজগুলোর বিভিন্ন শিরোনাম আর এছাড়া আমি আজকের বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত কয়েকটি সংবাদের উপর আপনার আলোচনা বিশ্লেষণ শুনবো সেই মধ্যে একটা হলো রয়টার্সের একটা খবর হলো ইউ সিজ শার্প ড্রপ ইন ইউকে ইকোনমিক গ্রোথ ইউকে এমপ্লয়ার্স ওয়ারি দ্যাট ইইউ ওয়ার্কার্স উইল লিভ দিস ইয়ার্স এটা হলো একটা সার্ভের কথা বলছে নর্থ কোরিয়ান মিসাইল টেস্ট সাকসেস ক্লেম অ্যাজ চায়না রিজেক্ট ইউএস ক্রিটিসিজম রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া ত্রাণের জাহাজ ইয়াঙ্গুন হয়ে বাংলাদেশে আর বাংলাদেশের কয়েকটি সংবাদ আমরা শেষ প্রান্তে আমাদের দর্শকদের জন্য আলোচনা করতে চাই সেটা হলো সুপ্রিম কোর্টের ভাস্কর্য স্থাপন নিয়ে উত্তেজনা প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেবে বিএনপি এটা হলো নির্বাচন কমিশন আগাম নির্বাচন নিয়ে নিমিষদা ফখরুল বলেছেন পদ্মা সেতু নিয়ে ডক্টর ইউনুস ও টিআইবিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী অনুতপ্ত পদ্মা সেতু ইস্যুতে যে ওনার মন্ত্রী বা কয়েকজন কর্মকর্তাকে বহিষ্কার করতে হয়েছিল এর আর আগামী নির্বাচনের বিষয়ে বেগম খালেদা জিয়া রিকোয়েস্ট করেছেন তার দলের নেতৃবৃন্দকে প্রস্তুতি নিতে এই খবরের মধ্যে আমরা প্রথমে লুৎফর রহমানের বিষয়টা একটু আপনার দৃষ্টিতে আনতে চাই আপনি জানেন যে সাবেক এক্সিকিউটিভ মেয়র টাওয়ার হ্যামলেটসের যাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার ক্ষমতাচ্যুত করা হয়েছিল জনগণের রায়ে উনি নির্বাচিত হলেও
তো এর মধ্যে কয়েকটি ভিন্ন রকমের রায় এসেছে, এর মধ্যে স্কটল্যান্ড ইয়ার্ডের তদন্ত হয়েছে, বর্তমানে সে আবারও আইনি লড়াইয়ে যাচ্ছে। তো অনেকেরই অনেক মিডিয়া বা অনেক ব্যক্তিত্বের ধারণা যে লুৎফর রহমানের উপর আসলে একটা অবিচার করা হয়েছে একটি একটা ন্যায় বিচারের দেশে। তো এই বিষয়টা আপনি যদি একটু বলতেন আসলে মামলাটা কোন দিকে যাচ্ছে বা কী কী হতে পারে। আমরা যদি ইভিনিং স্ট্যান্ডার্ডের খবরটার দিকে তাকাই, সেখানে এইখানে তিনি জুডিশিয়াল রিভিউতে যাচ্ছেন। জুডিশিয়াল রিভিউতে যাওয়ার অর্থ যে ইলেকশন ট্রাইব্যুনাল যে জাজমেন্টটা দিয়েছিল তার বিরুদ্ধে তিনি যাচ্ছেন নতুন ফ্যাক্ট নিয়ে। ফ্যাক্টটা কি যে জাজ তিনি কয়েকজন সাক্ষীর সাক্ষ্য নিয়ে মনে করেছেন এখানে এটা হয়েছে। এই সাক্ষীর যে সাক্ষ্য তারা কিন্তু পেশাজীবী সাক্ষী নন, তারা কিন্তু জানে না কীভাবে করে তদন্ত করতে হয়। তারা মনে হয়েছে বলেছে এবং কারো কারো বক্তব্য নিয়েছে, পত্রিকার জিনিস নিয়েছে, লিফলেট নিয়েছে, টিভি পত্রিকার কাটিং নিয়ে গিয়েছে। স্কটল্যান্ড ইয়ার্ড এবং সিপিএস তারা কিন্তু প্রফেশনাল এই ক্ষেত্রে, যে আপনি আমি একটা অপরাধ করলাম, আইন ভঙ্গ করলাম, আমাদের শাস্তি হওয়ার দরকার কি না, এ সমাজ ঠিক রাখার জন্য আমাদেরকে অন্তরীণ করা উচিত কিনা সেটা দেখবে। সুতরাং লুৎফর রহমান সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ সেটা ছিল সেটা তারা দেখেছেন যে ইলেকশনে এটা তিনি করেছেন কিনা, তারা বলছেন একটিও প্রমাণ পায়নি। তাহলে একদিকে জাজ বলতেছেন তুমি এটা করেছো, তোমাকে আমি পদচ্যুত করলাম, তোমাকে 5 বছরের জন্য সরিয়ে দিলাম, তোমার সলিসিটারশিপ খেয়ে ফেললাম, তোমার পার্টিকে আমি নিষিদ্ধ করে দিলাম। অন্যদিকে পার্টি না, ওই ব্যক্তির ওই নির্বাচনের ব্যাপারে যারা আইন এই প্রফেশনালভাবে যাচ্ছে এবং সারা দেশের অপরাধ যারা তদন্ত করছে তাদের স্পেশাল ইলেকশনের টিমও আছে, কিন্তু তারা বলছে আমরা একটিও প্রমাণ পাইনি। তখন এইখানে আমরা দ্বৈততা দেখতে পাচ্ছি, সেটার অ্যাডভান্টেজটা লুৎফর রহমান সাহেব নিচ্ছেন। তো এটা কি হতে পারে, এটা কি তাকে আবার কি নতুন করে মেয়র না, এটা দেখতে হবে যে এখতিয়ার ছিল কিনা। এখন অনেক জায়গায় এটা ক্যাচ 22 তে পড়ে যায়। সে তো যেটা ভিকটিম হওয়ার হয়ে গেল, যেটা তার ক্ষতি হওয়ার হয়ে গেল, তো এখন এইটার ক্ষতিপূরণ কে দিবে? না, ক্ষতিপূরণের প্রশ্ন আসছে না। এখন ওই জাজ তো প্রেজুডিস না। আজকে আপনার ইমিগ্রেশনের একটা বিষয়, একটা ভুল ডিসিশন হলো, আমি মামলা করে জিতে আসলাম, যে অফিসার আপনাকে রিফিউজ করেছে তার কোনো বিচার হবে না, সে তো আপনার বিপক্ষের না, তিনি তার একটা ডে জব করছেন। ওই জাজ সাহেব তার জাজমেন্ট দিয়ে দিয়েছেন, তখন তার যে 5 বছরের ব্যান সেটা চলে আসতে পারে, উইথড্র হতে পারে, তার সলিসিটারশিপটা ফিরে আসতে পারে, এবং জটিল আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি যে চলে আসছেন নতুন নির্বাচনে তার কোনো অসুবিধা হবে না, বর্তমান মেয়র মেয়রই থাকবেন, নতুন নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারবেন না, কারণ তিনি একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, প্যারালাল চলছে এটা। সুতরাং এটা আমাদের আইনগত যে পদক্ষেপ সেটা আমাদের ফলো করতে হবে যে কোন জায়গায় যায়। কিন্তু উনি মনে করেন যেটুকু কক্ষচ্যুত হয়ে গেছেন এর মধ্যে অন্তরীণ, তিনি বিভিন্নভাবে নিগৃহীত হয়েছেন ফিনান্সিয়ালি, আমরা যেটুকু জানি তাকে বিভিন্নভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তার বাড়ির মর্গেজ বা বাড়ি তার অর্থ সম্পদের উপরে বিভিন্ন রকমের প্রেশার ছিল। তো সেই প্রেশার না, বিষয়টা একটু ক্লিয়ার করি। এদেশে যেটা হচ্ছে যে আপনি যখন একটি মামলা করবেন সিভিল মামলার, আপনি আমি দুজন বাদী বিবাদী, আপনি জিতে গেলেন আপনার কষ্টটা আমার দিতে হবে, আমি জিতে গেলাম আমার কষ্টটা আপনার দিতে হবে। এখন আমার ব্যারিস্টারের জন্য আমি 2.5 মিলিয়ন পাউন্ড খরচ করেছি, আপনার জন্য আপনি 250,000 পাউন্ড খরচ করেছেন, আপনি 250,000 পাউন্ড দেওয়ার পর আমার খরচটা দিতে হবে, এটা কস্ট ওয়ার বলা হয়। তো এখন যদি উনি এই মামলায় লড়াইয়ে বা জিতে যায় তাহলে ওই টাকাটা কি উনি ফেরত পাবেন? এটা আমি কস্ট ওয়ারের এটা আমি বলতে পারবো না, জুডিশিয়াল রিভিউতে কি হবে, কারণ ওটা তো শেষ হয়ে গেছে মামলা। তার মানে হচ্ছে তাকে তো অন্যায়ভাবে তিনি টাকাটা দিয়েছেন, অন্যায়ভাবে আপনি বলতে পারেন না, কারণ এখানে যেটা হয়েছে কি এটার আইনি যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা ওই জুডিশিয়াল রিভিউতে সাবমিট করেছেন, তার বিপক্ষের যুক্তি আপনি জানেন না, জাজ সাহেব তাকে ডিফেন্ড করার যে জিনিসটি সেটাও আপনি জানেন না, তার হার্মেট কাউন্সিলের বিরুদ্ধে কী দেবে আপনি জানেন না, যে 4 জন পিটিশনার ছিল সে কী বলবে সেটাও আপনি জানেন না, শুধু মাত্র শুরু। তো এইসব তথ্য পাত্র যুক্তি পাল্টা যুক্তি আমাদের শুনতে হবে, জাজমেন্ট দেখতে হবে, মামলা করার মানে তো না ফাইনালি কোর্ট দেখবে তার। অ্যাবসলিউটলি, এবং আপনি যে কথা বলছেন লুৎফর রহমান সাহেবের কথাই আপনি বলছেন, এর বিপক্ষে তারও যুক্তি আছে, আইনজীবী আছে, সেটা দেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্তটা পাবো। আচ্ছা, আমরা একটা আমরা ব্রিটেনের আরও কয়েকটা খবরের মধ্যে, ইউরোপের খবর এটি যে সাপ্তাহিক সুরমার একটি একেবারে প্রধান সংবাদ এটি যে 10টি দেশে পরিচালিত জরিপের রিপোর্ট, মুসলিম ইমিগ্রেন্টদের বিরুদ্ধে অধিকাংশ ইউরোপিয়ান। এবং আপনি জানেন যে আমরা যত কথাই বলি অ্যাজ এ মুসলিম আমরা নিজেরা নিজেদেরকে যতই পপুলার মনে করি, কিন্তু এটা হলো জরিপের রিপোর্ট, এবং আপনি জানেন যে আলটিমেটলি এখন ইউরোপের মানুষরা মুসলমানদেরকে ভালো চোখে দেখে না। এখন জোর করে তো আপনি কাউকে ভালো চোখে দেখাতে পারবেন না, মানুষের একটা শ্রদ্ধাবোধ ভালোবাসাটা তো অর্জন করতে হয়, এটা তো আর গর্জন করে আপনি নিতে পারেন না। এবং এর মধ্যে জরিপে হলো 55% আসলে মুসলমানদেরকে পছন্দ করে না,
পূর্ব ইউরোপের বেশ কিছু রাষ্ট্র যারা নতুন করে ইউতে জয়েন করেছে তাদের উপরে জরিপটা হয়েছিল। এখন আমরা যদি দেখতে পারি, আমরা দুদিন আগে কি দেখলাম, হাঙ্গেরিতে একটা ভিজিলেন্টি গ্রুপ করেছে যারা হানা দিয়ে দিয়ে মুসলমানদের ধরছে, ধরে সরিয়ে দিচ্ছে দেশ থেকে। এখন আপনার বুঝতে হবে যে, এবং কয়েকটি জায়গা আছে ওখানে মুসলিম একদম নিষিদ্ধ, ওরা ওখানে ঢুকতে দিচ্ছে মসজিদ তৈরি, এটা কমিউনিটি বেসড, অ্যাবসলিউটলি। এখন এটা রাষ্ট্রীয় কিন্তু সিদ্ধান্ত না, দেখতে হবে কি আপনি আমার চাকরি নিয়ে নিচ্ছেন, আপনার জন্য আমার আয় কমে যাচ্ছে, আপনার জন্য আমার গোষ্ঠী পিছিয়ে যাচ্ছে, আমি একটা অঞ্চলের মানুষ, আমি আপনাকে হিংসা করব, আমি আপনাকে দেখতে পারবো না। 2004 সাল থেকে যে উন্মুক্ত নীতির ফলে নতুন নতুন রাষ্ট্র আসছিল, তারা অনগ্রসর, দরিদ্র, দুর্নীতিগ্রস্ত, এবং তারা কমিউনিজমের পতনের ফলে ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অর্থনীতি ব্যবস্থা থেকে এসেছেন। তারা তাদের উন্নত জীবনের জন্য বাঙালিরা যেরকম আসছেন এখানে, পাকিস্তান, ইন্ডিয়া থেকে আসছে, ক্যারিবিয়ান আসছে, আফ্রিকান আসছে, আজকে কেন জাপানিজরা এখানে কম আসে, সাউথ কোরিয়ানরা কেন কম আসে, তাদের জীবন ব্যবস্থা এখান থেকে উন্নত, তাদের ওয়াইফাই সিস্টেম ভালো, তাদের কম্পিউটার সিস্টেম ভালো, আসার প্রয়োজনে পড়ার জন্য আসে, পিএইচডি করার জন্য আসে, মাল্টি মিলিয়নের ব্যবসা করতে আসে, থাকার জন্য, উদ্বাস্তু হওয়ার জন্য বা জীবন গড়ার জন্য আসে না। সেক্ষেত্রে দেখছি আমরা পূর্ব ইউরোপ থেকে যারা আসবো, আজকে লক্ষ লক্ষ রিফিউজি এসে আমাদের জায়গা নিয়ে নিচ্ছে, আজকে ব্রেক্সিট করে আমাদের খেদিয়ে দিচ্ছে, আজকে ফ্রান্সে আমাদের সরে যেতে বলা হচ্ছে, জার্মানিতে আমাদের সরে যেতে বলা হচ্ছে, কিন্তু রিফিউজি দেখে নিতেছে আন্তর্জাতিক একটি চাপের জন্য। তাহলে এরা আমার বিপক্ষে, এবং রিফিউজি বলতে আপনার কাছে রিফিউজি, ওদের কাছে মুসলমান, আপনার কনোটেশন তার কনোটেশন এক না, আপনি তো আপনার দৃষ্টিতে দেখছেন, আপনি ওখানকার মিডিয়া জানেন না, আসলে আপনি পড়েন না। তাহলে আমি একটু আপনার যদি বলি, আজকে যে রিফিউজি তৈরি করলো কারা তাদেরকে, তাদেরও তো সুন্দর দেশ ছিল সিরিয়া, এই চিন্তাটা মাথায় তো আসবে না। হ্যাঁ, কিন্তু তাদেরকে তো সেই দায়িত্ব নিতে হবে, কারা এইসব এদেরকে রিফিউজি বানালো, এইসব মুসলমানরা তো এদেশে না আসলে চলতো। আজকে যখন ইসরায়েল বারবার বলে যে ফিলিস্তিনির যে জমি, সেই জমি অর্থ দিয়ে আমরা কিনেছি, কিনে আমরা 1950 সাল থেকে এখানে আছি, সেটা তোমরা সেটেলমেন্ট করতে কেন দিবা না, ফিলিস্তিনিরা কেন জমিটা বিক্রি করলো, এই যুক্তি কিন্তু আপনি শুনবেন না। আপনি বলবেন অবৈধ সেটেলমেন্ট, অবৈধ সেটেলমেন্ট, অবৈধ সেটেলমেন্ট, আপনার দুই পক্ষের যুক্তি শুনছেন না, রাজনীতির দোষটা ও জায়গাতেই। আজকে আপনি যে যুক্তিতে বলতেছেন, ঠিক একই যুক্তিতে ওয়ান ইস্যু পার্টি করেছিলেন গ্যালওয়ে, শেষ হয়ে গিয়েছে, কিন্তু ইরাক যুদ্ধভিত্তিক, কিন্তু এক ইস্যু ভিত্তিক একটি পার্টি কী করেছিলেন, নাইজেল ফ্যারাজ, ইউরোতে ঢুকবো না আর ইউ থেকে বার হয়ে আসবো, উনি কিন্তু জিতেছেন। আজকে আমেরিকাতে কিন্তু একই জিনিস দেখি, টি পার্টি যারা ছিল উগ্র ডানপন্থী, তারা কিন্তু ট্রাম্প সাহেবকে নিয়ে এসেছেন। সুতরাং সিঙ্গেল পার্টি, সিঙ্গেল ইস্যু জিনিসটা পৃথিবীতে এখন অত্যন্ত ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ, জনপ্রিয় হচ্ছে। হ্যাঁ, পপুলিস্ট, ভীষণ পপুলিস্ট। আজকে আমরা কিন্তু দিল্লিতে একই জিনিস দেখি, কেজরিওয়াল সাহেব দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন দিল্লির, বিচ্ছিন্নভাবে এই জিনিসটা পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে। আচ্ছা, আমাকে বলেন তাহলে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে যে অধিকাংশ ইউরোপীয় মুসলিমদের বিরুদ্ধে, এই এখানে মুসলিমদের সাথে ইসলামটাকে ক্যারি করে কিন্তু মুসলমানরা, কিন্তু ইসলামের যে আসলে আদর্শ উদ্দেশ্য বা যে স্পিরিট সেটা তো নিন্দনীয় না আসলে, কিন্তু সেই ক্ষেত্রে বর্তমান মুসলমানদের কাছে ইসলাম, আমি বিশ্বাস করতে চাই আপনি খারাপ পলক ভাই, আমি বিশ্বাস করতে চাই আপনি খারাপ, আমার মানসিকতা এভাবে তৈরি হয়েছে। আমাকে বলা হলো ক্যানাডিয়ান মসজিদে মরক্কোর বংশোদ্ভূত মুসলমান একজন গুলি করেছে, আমি খুব করে পড়লাম এবং শুধু টুইট করলাম, ফেসবুক দিলাম, যে পরবর্তী আসলো নৌ সাদা এবং পূর্ব ইউরোপ থেকে মাইগ্রেট করে গিয়েছে, আমি শুনবো না, পড়তে চাই না, আমার মিডিয়াতে দেবো না। আমার মাইন্ডসেটটা কি, আপনি খারাপ, আপনাকে আমার মারতে হবে, তখন একটা জাতিগোষ্ঠীর এই মাইন্ডসেট হয়ে যাবে, তখন কিন্তু সেটা অত্যন্ত খারাপ, এবং এটাই বর্ণবাদ, এটাই জাতিগত বিদ্বেষ। এই বর্ণবাদ, জাতিগত বিদ্বেষ আপনার মধ্যে আছে, আমার মধ্যেও আছে, যখন একটা রাজনৈতিকভাবে উস্কে দেওয়া হয় সেটা ভয়ঙ্কর হয়, সেই জিনিসটাই হচ্ছে এখানে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আজকে এই যে ইউরোপে যে অ্যান্টি মুসলিম যেই একটা আবহাওয়া বিরাজ করছে, সেখান থেকে এই যে ইউরোপ বলেন না, এটা পুরো পশ্চাত্যে এবং মুসলিম সংখ্যালঘু সব রাষ্ট্রে। আচ্ছা, ভিজিট মাই মস্ক কর্মসূচি, সবার জন্য দ্বার খুলে দেওয়া ব্রিটেনের মসজিদগুলো, মুখরিত ছিল ইসলামের মসজিদেও, আজ আমার মেয়ে খুব সুন্দর একটা হিজাব পরেছে, ক্রিশ্চিনা বলছেন, এটা একজনের একটা পার্টিকুলার স্টোরি, সাপ্তাহিক সুরমাতে আছে, বেশ কয়টি পত্রিকাতে এটা শিরোনাম। তো হঠাৎ করে এই মসজিদে অমুসলিমদেরকে ঢুকতে দিলে কি ওরা মুসলমানদের প্রতি আসলে সহানুভূতিশীল হবে? অবশ্যই, এটাকে পার্টিসিপেটরি জিনিস বলা হয়, যে মনে করা হয় এটা একটা নিষিদ্ধ জায়গা, আমি যেতে পারবো না, আমাকে স্বাগত জানায় না, আমাকে বিস্কুট চা খাওয়ায় না, মুসলমানদের সম্পর্কে এরকম একটা ভুল ধারণা থাকে, যার ফলে এই জিনিসটা একদিন না, আমরা যদি বছরে 10টা দিন করি
পাঁচ বছর পর এটা ফল পাবো, একদিন করে আপনি মনে করলেন না যেটা অনেক ভালো কিছু হয়ে গেছে, অবশ্যই স্বাগত জানাই। নতুন করে দরজা খুলে দেওয়া হয়েছে, এটা চালু থাকুক এবং নিয়মিত করা হোক, এটাই হচ্ছে আমার আবেদন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এখানে ওই যে পার্লামেন্টে ট্রাম্পের ভাষণের বিপক্ষে স্পিকার, এটা বাংলা পোস্টে আসলে এটা কয়েকদিনের ইয়ে, এখন স্পিকারকে নিয়েও কিন্তু একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে যে নতুন করে ভোট হওয়া দরকার, স্পিকার থাকবে কি না। উনি জিতেছেন, ওনার বিরুদ্ধে যেটা বলেছিল গোপনে ভোট দিয়ে ওনাকে ইম্পিচ করবে, সেটাই উনি 30-40 ভোটে জিতে গিয়েছেন। টরি পার্টির দু তিনজন এই কাজটা করেছিলেন তার বিরুদ্ধে, মাইকেল গ্রোভ এবং উইলিয়াম হেগ, সেই ভোটে উনি জিতেছেন, আরও ভোট ওনার বিরুদ্ধে আসবে। এখন দুটো জিনিস হয়েছে, একটা হচ্ছে যে পার্লামেন্ট একটা প্রসিজিয়ার রীতিনীতিতে চলে, যেখানে পার্লামেন্টের যৌথ সেশনে কোনো রাষ্ট্রনেতাকে আমন্ত্রণ জানানো হবে কি না, এটা হাউস অফ লর্ডসের স্পিকার এবং হাউস অফ কমন্সের স্পিকার বসে এবং তাদেরকে রাষ্ট্রীয় যে দাওয়াত দেওয়ার নীতি আছে সেখান থেকে বলে এটা করবা কি না, ওই তাকে বলাও হয় নাই, জানানো হয় নাই, শিডিউলও করা হয় নাই, উনি তার ব্যক্তিগত মতামত করে দিয়েছেন। এরকম একটি দায়িত্বশীল জায়গায় উনি করতে পারেন, এটা হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ, এবং তিনি পরে হাউস অফ লর্ডসের স্পিকারকে তার সরিও বলেছেন। সুতরাং তখন এই কনজারভেটিভ পার্টির উনি উদার ব্যক্তি, সুতরাং কনজারভেটিভ রক্ষণশীল যারা আছে তারা তখন তাকে সরানোর চেষ্টা করেছিল, এবং এটা চালু থাকবে ভবিষ্যতে আবার তাকে। সে তো আসলে কথাটা বলেছে, আসলে ওই যে বিভিন্ন দেশের মুসলিমদেরকে ব্যান করার প্রতিবাদে বলা হয়েছে, আছেন কিনা তারা আপনি দেখেন, পার্লামেন্ট তো আপনার আমার কথা চলবে না, যে রুলটা আছে তিনি হাউস অফ লর্ডসের স্পিকারের সাথে কনসাল্ট করেননি, তার কাছে কোনো আমন্ত্রণ পাঠানো হয়নি যে তাকে আসতে দাও, তিনি পত্রিকায় দেখে যদি কমেন্ট করেন তাহলে পার্লামেন্ট কীভাবে চালাবেন আপনি, ওই এখতিয়ার আপনাকে এই দেশের পার্লামেন্ট হাজার বছরের ইতিহাস দেয়নি। এই জন্য স্পিকারের প্রতি এই ধরনের, আমি আপনাকে দেখতে পারি না, আপনি জায়গায় চলে গিয়েছেন, আপনার একটা খুদ পেয়েছে, আমি কেন ওই জায়গায় আপনাকে রাখবো, আমি তো ব্যবহার করবো রাজনৈতিকভাবে আপনার ওই খুদটা আপনার বিরুদ্ধে, আপনি মুসলমান আপনার ভালো লাগছে ট্রাম্পের বিরুদ্ধে বলেছে, আমি তো রক্ষণশীল কনজারভেটিভ সাদা, আমার মনে তো জাতিবিদ্বেষ আছে, আমার তো 50 জন আছে, আমি আপনার বিরুদ্ধে লেগে যাবো। আচ্ছা, আমরা নয়া হাউজিং নীতিমালা, এখানে একটা ব্রিটেনের একটি এটা সাপ্তাহিক জনমতের খবর যে সহজ শর্তে বাড়ি কেনার সুযোগ, দীর্ঘমেয়াদী টেনেন্সি পাবেন ভাড়াটিয়াগণ, এই বিষয়টা আমরা একটু আপনার আলোচনা শুনতে চাই। ব্রিটেনে গত 7 বছর ধরে যে হাউজিং ক্রাইসিস চলছে এবং নতুন যে হাউজিং নীতিমালা দিয়েছে, এটা একটা বড় বিপর্যয় বর্তমান সরকারের জন্য। আচ্ছা, আমরা একটা কাজ করি নিশ্চিত, এটা একটা বড় ইস্যু, আমরা অনেকেই হাউজিংয়ের বিষয়টা নিয়ে আসলে সাফারার, আর তো আমরা একটু বিস্তারিত আলোচনা শুনবো, আমাদেরকে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমরা একটু বিরতিতে যাই, বিরতি থেকে ফিরে এসে আবার বিস্তারিত আলোচনা শুনবো বিভিন্ন খবরাখবর নিয়ে, আপনারা বিরতি থেকে ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।